ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কি। আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মাউলিলংয়ের একটি ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। মনসুন সিজনের একদম প্রথম দিকে অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইকে আমরা শিলং মেঘালয় ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে ঘুরতে গিয়ে আমরা ভিজিট করেছিলাম মাউলিলং, অর্থাৎ এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজে। গড ওন গার্ডেন নামেও কিন্তু এই জায়গাটি পরিচিত। 2003 সালে ডিসকভারি ইন্ডিয়া এই গ্রামটিকে ঘোষণা করে ক্লিনেস্ট ভিলেজ ইন ইন্ডিয়া। এই গ্রামটিতে রয়েছে সৌরশক্তির প্রচলন এবং গাছের পাতা বা নোংরা আবর্জনা ফেলার জন্য বাঁশ দিয়ে তৈরি ডাস্টবিন তারা ব্যবহার করে থাকে। এই গ্রামটি হলো ইন্ডিয়ার মধ্যে এমন একটি গ্রাম যেখানে প্রতি কটা বাড়িতে রয়েছে শৌচালয়। এই পুরো গ্রামটিতে কিন্তু প্লাস্টিক বর্জিত এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু ধূমপানও নিষিদ্ধ। এই গ্রামের লোকেদের জীবনধারা কিন্তু অনেকটাই অন্যান্য গ্রামের থেকে বেশ আলাদা। গ্রামের নিয়মকানুন তারা ভীষণ কঠোরভাবে মেনে চলে এবং গ্রামবাসীরা নিজেরাই কিন্তু তাদের রাস্তাঘাট পরিষ্কার করে, আর বৃক্ষরোপণ তাদের জীবনের অন্যতম মূল উদ্দেশ্য। এই গ্রামটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যেন দেখলে মনে হবে কেউ রং পেন্সিল দিয়ে পুরো একটা গ্রামের ছবি নিজের হাতে এঁকে দিয়েছে, ঠিক যেমন ছোটবেলায় আমরা সকলেই গ্রামের ছবি আঁকতাম। গ্রামে রয়েছে একটি খুব বড় চার্চ এবং রয়েছে ছোট্ট একটি স্কুল যেখানে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করে। রয়েছে এই গ্রামে অনেকগুলো ছোট বড় হোমস্টে। আপনাদের মধ্যে কেউ যদি মাউলিলং গ্রামে এসে স্টে করতে চান তাহলে কিন্তু এই হোমস্টেগুলোতে থাকার জন্য সুবন্দোবস্ত তারা করেছে। মনসুন সিজনের একদম প্রথম দিকে যেহেতু আমরা মেঘালয় শিলং ঘুরতে গিয়েছিলাম তাই মাউলিলং গ্রামে যখন এসে পৌঁছায় তখনও কিন্তু বৃষ্টিপাত হয়েই চলেছিল, আর মাথায় ছাতা গায়ে রেইনকোট দিয়ে মাউলিলং অর্থাৎ এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ দেখার আনন্দটা কিন্তু একটা আলাদাই রকমের। এই মাউলিলং গ্রামে কিন্তু রয়েছে ছোট্ট একটা পার্ক যেখানে বাচ্চারা দোলনায় ঝুলছিল। মাউলিলং গ্রামে রয়েছে স্কাই ভিউ পয়েন্ট অর্থাৎ ছোট্ট ট্রেকিং এর ব্যবস্থা। আপনারা এই ট্রেকিং করে একদম শেষ প্রান্তে গিয়ে বাংলাদেশ বর্ডারের কিন্তু পুরোটাই দেখতে পাবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।